ইসরায়েলি ভাস্করের কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পুরস্কার গ্রহণ করা গাজায় গণহত্যা সমর্থনের সামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। ইসরায়েলি একজন ভাস্করের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করে তাহলে গাজায় নারী ও শিশুদের যে নির্বিচারে হত্যা করা হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, সেটিকেই প্রকারান্তরে সমর্থন দেওয়া নয় কোনোভাবেই। এই পুরস্কার ইউনেস্কোর পক্ষ থেকে তো নয়, একজন ব্যক্তির পক্ষ থেকে সেখানে দেওয়া হয়েছে, যেটিকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে বলে প্রচার করা হয়েছে, একটি মিথ্যা অপপ্রচার করা হয়েছে।